দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন আগরতলা সফরকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। আগামী 17 এপ্রিল বুধবার নির্বাচনী প্রচারে আগরতলা শহরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরের আগে গোটা আগরতলা শহর এবং প্রধানমন্ত্রীর সভাস্থল স্বামী বিবেকানন্দ ময়দান এলাকাকে নো ফ্লাই জোন এবং রেড জোন হিসেবে ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রীর পাশাপাশি জনসাধারণ নিরাপত্তার স্বার্থে রবিবার 144 ধারার এই সিদ্ধান্ত জারি করেছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। সরকারি নির্দেশিকা প্রকাশ করে আগরতলা শহর জনসভার স্থান ও তার চারপাশ এবং ভিআইপিদের আসা যাওয়া রাস্তার উপর ড্রোন বা অন্য কোনো চালকবিহীন কিংবা স্বয়ংক্রিয় উড়োযান চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 16 এবং 17 এপ্রিল মঙ্গলবার ও বুধবার কার্যকর থাকবে এই নির্দেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইপিসির 188 ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। Bureau Report, RE News.